মুসলমানদের জন্য বিরাট রহমত মাগফিরাত নাজাতের মাস এই মাস আসছে আমাদের সামনে মাস আগমন করে মুমিনদেরকে জান্নাতের হাসানি দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য মানুষকে সৃষ্টি করেছেন পৃথিবীতে আল্লাহ তাআলা মুমিনদেরকে ফান্ডামেন্টাল মৌলিকভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ইবাদতের নির্দেশনা দিয়েছেন একটি হলো শাহাদা কালিমা শাহাদা ইমানের স্বীকৃতি দ্বিতীয় হলো সালাত তৃতীয় হলো যাকাত চতুর্থ হলো কি বলেন বলেন না 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 চতুর্থ সিয়াম সিয়াম চতুর্থ কি সিয়াম পঞ্চম কি হজ ইসলামের কয়টি ভিত্তি একটু জোরে বলেন না কয়টি এক নাম্বার কালিমা বলুন এক নাম্বার কি দ্বিতীয় নাম্বার কি নামাজ দ্বিতীয় নাম্বার কি তৃতীয় নাম্বার কি যাকাত বলুন কি চতুর্থ নাম্বার কি কি সিয়াম পঞ্চম নাম্বার কি হজ হজ আমরা একটা হাদিস মুখস্থ করে ফেললাম চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার দুদিন পরেই রমজানুল মোবারক আসতেছে আমাদের সামনে আমরা কি প্রিপারেশন নিলাম যদি আমাদের দেশে বিশ্বকাপ ফুটবল হয় যদি আমাদের দেশে ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয় তাহলে দেখবেন দুই থেকে তিন মাস পূর্ব পর্যন্ত বিরাট আয়োজন রাস্তার মোড়ে মোড়ে তোড়া লাগানো হয় মানুষ মিছিল করে স্বাগত জানায় তিন মাস পর আমাদের দেশে ক্রিকেট খেলা হবে বা ফুটবল হবে কি বলেন ঠিক না আচ্ছা তিন মাস প্রিপারেশন নিলাম নেয়ার পরে বিরাট আয়োজনে খেলা হলো যেই মাত্র দেখলাম আমাদের কোনো একটি পক্ষ গোল দিয়েছে আমরা চিৎকার দিলাম সর্বনাশ গোল দিয়েছে মানে অমুক সফলতা অর্জন করেছে গোল দিয়ে ফেলেছে আরও কিছু বাকি থাকে ক্রিকেটে যদি সেঞ্চুরি করে অনেক মূল্য প্রিয় ভাইরা আমার মনে রাখতে হবে পৃথিবীতে গোল দেয়া সেঞ্চুরি করা এগুলো প্রকৃত সফলতা জোরে বলতে হবে প্রকৃত সফলতা আরও জোরে বলুন প্রকৃত সফলতা প্রকৃত সফলতাটা কি আল্লাহ পাক বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাহ আসহাবুন নার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জান্নাতি আর জাহান্নামী অধিবাসী এরা কখনো এক বলেন এক হতে পারে না আল্লাহ পাকের বক্তব্য আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন সফল তারা যারা আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পায় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমাদের বেশি সফলতা লাগবে না একটি সফলতা চাই সেটা হলো জান্নাত আমরা যদি আল্লাহ পাককে জিজ্ঞেস করি রব্বুল আলামিন তুমি যে সফলতা দিবে এটা কত বড় সফলতা এটা কি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সফলতা এটি কি পাঁচটা গোল একই সাথে দেওয়ার সফলতা নাকি ডাবল সেঞ্চুরি করার সফলতা বলো কোন সফলতা দিবে আল্লাহ পাক বলেন ফাউজুল আসিম আমি রব্বুল আলামিন যে সফলতা দিব এর থেকে বড় সফলতা হয় না মহান সফলতা হলো যারা জান্নাত পাবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমরা আজ এসেছি জান্নাত পাওয়ার জন্য বলুন কি পাওয়ার জন্য আরো জোরে বলুন কি পাওয়ার জন্য পৃথিবীর খেলাধুলার জন্য যদি তিন মাস প্রিপারেশন নিতে হয় তাহলে রমজানের আগমনের পূর্বে কমপক্ষে দু মাস পর্যন্ত মোমেনরা প্রিপারেশন গ্রহণ করবে আনফর্চুনেটলি বর্তমান মুসলমানদের রমজান নিয়ে কোনো প্রস্তুতি গ্রহণ করা হয় না অথচ বিশ্বনবী রমজান আসার বহু আগে প্রায় দু মাস আগ থেকেই দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবান ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান সেই রজব মাস থেকেই আল্লাহর নবী শুরু করতেন আল্লাহ তুমি আমাকে হায়াত দাও রজব পার করে দাও শাবান পার করে দাও এরপর রমজান দাও কি গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী দু মাস আগ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রিয় লালমনিরহাটের জনগণ বলুন তো আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না নাই ভাইরা আমার রোজার গুরুত্ব এবং তাৎপর্য কি অত্যন্ত
ইম্পর্টেন্ট একটি বক্তব্য দেওয়ার জন্য আমি আয়াতে কারিমা পাঠ করেছি। গভীর মনোযোগ দিতে হবে। আমরা যেভাবে দীর্ঘদিন থেকে জানি আজ ভিন্নভাবে জানবার চেষ্টা করব রোজার গুরুত্ব এবং তাৎপর্য কি। একটু আওয়াজ দিয়ে বলুন, জানার দরকার আছে না নাই? প্রথমেই দেখি আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস-সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পিছনে যারা বসে আছেন আপনারা আমার উপর রাগ করেছেন, আল্লাহ পাকের কোরআন ভালো লাগে না? একটু মহব্বতে বলুন, ভালো লাগে না? যদি লাগে তাহলে যতবার আয়াত বলবো আওয়াজ দিয়ে বলেন তো আমরা কি বলবো। একটু মেহরবানি করে ছেলেগুলো যেভাবে আওয়াজ দিচ্ছে, আমার মনে হয় যুবকরা আওয়াজ দিলে ওই রাস্তা পর্যন্ত আওয়াজ চলে যাবে। একটু বীরের মতো বলো দেখি, আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 183 আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাকলাম, তোমাদেরকে ডাকলাম। আহা প্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাপজিরা, আমরা কি কপালওয়ালা আল্লাহ পাকের ক্রিয়েটেড মখলুক সৃষ্টি জাল্লা রব্বুল আলামিন মহব্বত করে আমাদেরকে ডেকেছেন? আপনারা বলুন তো আমরা সবাই কাকে বিশ্বাস করি? যে আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করি। আমাদেরকে এলাকার কোনো চেয়ারম্যান ডাকলেন না, এলাকার কোনো মেম্বার অফ দি পার্লামেন্ট কোনো এমপি ডাকলেন না, আমাদেরকে পৃথিবীর কোনো প্রেসিডেন্ট ডাকেন নাই, আমাদেরকে পৃথিবীর কোনো প্রাইম মিনিস্টার ডাকেন নাই, আমাদের মালিক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার তোমরা যারা ইমান এনেছো আমি আল্লাহ তোমাদেরকে ডাকছি। আমরা বলি, মালিক কেন ডেকেছো বলো, কেন ডেকেছো বলো? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া বলেন, কুতিবা আলাইকুমুস-সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস-সিয়াম, ভাইরা আমার কষ্ট হলেও একটু শুনেন, গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ওই নির্ধারিত কয়েকটি বিষয় শুধু তাফসিরে আলোচনা শুনি, কিন্তু রোজার গুরুত্ব এবং তাৎপর্য কত বেশি যে আজকে আমরা জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস-সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দিলাম, সিয়ামকে ফরজ করে দিলাম। প্রিয় তৌহিদি জনতা একটু আওয়াজ দিয়ে বলুন তো, আসলে সিয়াম নামের অর্থটা কি, সিয়াম মানে কি? একটু সিয়ামের অর্থটা আমাদের জানার দরকার আছে না? আমরা সারা জীবন শুনি সৌম, সৌমুন এর বহু বচন হচ্ছে সিয়ামুন। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, সৌমুন শব্দের অর্থ কি? বিরত থাকা। একটু সবাই মুখস্থ করে নেন, সৌমুন শব্দের অর্থ কি বলেন না কি? আর এই সৌম পালন করতে হয় কোন মাসে? সবাই বলেন কোন মাসে? রমজান শব্দের অর্থ কি? পুড়ে দেয়া, পুড়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, বংশীভূত করে দেয়া। ও মুসলমান, এমন একটি মাস আমাদের সামনে আগমন করছে যেই মাসে বান্দা বান্দির জিন্দেগির সব গুণা আল্লাহ পাক পুড়ে দিয়ে বান্দা বান্দির নামগুলো জান্নাতিদের নামের সঙ্গে লিপিবদ্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, সৌমুন শব্দের অর্থ হচ্ছে দূরে থাকা, বিরত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনুল কারিমে মারিয়াম আলাইহিসসালামের ব্যাপারে একটা বক্তব্য দিতে গিয়ে চমৎকার একটা বক্তব্য দিয়েছেন। আপনারা জানেন যে পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো মানুষ প্রেরণ করেছেন তার মধ্যে দুজন মানুষ আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন যেই দুই ব্যক্তির পৃথিবীতে বাবা ছিল না। কি ছিল না?
বাবা ছাড়া সন্তান এটি অকল্পনীয় বিষয়। পৃথিবীর সায়েন্স, পৃথিবীর বিজ্ঞান বিশ্বাস করতে রাজি না যে বাবা ছাড়া কখনো সন্তান হয়। আমরা যারা বিলিভার বিশ্বাসী আওয়াজ দেন, বাবা ছাড়া সন্তান দেবার ক্ষমতা কে রাখেন? আরো জোরে মহব্বতে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা নেই, আরেকজন নবী হযরত ঈসা আলাইহিস সালামের বাবা নেই। আশ্চর্য বিষয়, বাবা ছাড়া যখন সন্তান আসলো তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা বিপদে। চারদিকে মানুষ বিভিন্ন কথা বলাবলি করে, আহা মারিয়াম এত ভালো, অথচ তার পেটে সন্তান কিন্তু বাবা নাই। আপনারা বলুন তো এখানে সন্দেহেরও বিষয় আছে না নাই? আমি মাঝে মধ্যে এই বিষয়টা ভাবি, চিন্তা করি, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা দিয়েছেন। আমাদের মতো দুর্বল ইমানদার হলে আমরা পরীক্ষায় পাশই করতে পারতাম না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করে শতভাগ পরীক্ষায় পাশ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মাত্র সন্তান হয়ে গেছে, মানুষগুলো বলাবলি করে বাবা নাই তার সন্তান কেমনে হয়। চারদিকে যখন মানুষের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন কি করব। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে নির্দেশ দিলেন, জিব্রিল আমার মারিয়ামকে গিয়ে বলো মারিয়াম যেন একটা নতুন কর্মসূচি ঘোষণা করেন। আল্লাহ বলেছেন ফা ইম্মা তারাজিন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا. محبت بولن بولن الله أكبر সবাই বলুন তো পিতা ছাড়া সন্তান দিতে পারেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, আর যখন সন্তান হয়ে গেল মানুষগুলো সমালোচনা করল, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মারিয়াম তুমি এখন ঘোষণা দাও মানুষদেরকে, বলো ইন্নি নাদারতুলির রহমানি সৌমা, নিশ্চয় নিশ্চয় আমি মান্নত করেছি সিয়ামের সৌমের মান্নত করেছি। সৌমান মানে হলো বিরত থাকার মান্নত। তিনি মান্নত করেছেন মানুষের সঙ্গে কথা বলবেন না। আল্লাহ পাক আয়াত দিয়ে প্রমাণ দিয়েছে সৌমুন হলো বিরত থাকা। সৌম মানে হলো রমজান মাস যখন চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত কিছু বিষয়কে নিষেধ করে দিবেন। নির্ধারিত বিষয়গুলো মুমেন বান্দা বান্দিরা করবে না, বিরত থাকবে। যারা বিরত থাকবে তারাই আল্লাহ পাকের জান্নাত পেয়ে যাবে। আগামীকাল যদি, আগামী পরশু যদি চাঁদ উঠে, আহা পরশু দিনে আপনি যা খাবেন দিনের বেলা সব হালাল। চাঁদ ওঠার পর দিন বিকেল চারটায় আপনি যা খাবেন, শুকুরের গোস্ত খাওয়া যেমন হারাম ঠিক সেই দিন হালাল গরুর গোস্ত খাওয়াও হারাম। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরীক্ষা নেন, দেখি আমার বান্দা বান্দিগুলো আমার অর্ডার, আমার হুকুম, আমার নির্দেশনা, আমার শরিয়াতকে কতটুকু ফলো করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়েছেন বান্দা বান্দিকে, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা বান্দি যেন মুত্তাকিন হতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি ভূমিকায় একটি আয়াত পড়েছি রোজার গুরুত্ব এবং তাৎপর্য বলার জন্য। আমি নিয়ত করেছি বেশি লম্বা করব না, আপনারা কেউ উঠছেন না আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি রোজার উপর আমি আপনাদেরকে মাত্র পাঁচটি হাদিস শোনাবো, একটু যদি কষ্ট না হয়। কি বলবো বলবো, কয়টা হাদিস শুনবো আমরা? জোরে বলি ইনশা আল্লাহ। পাঁচটা হাদিস যদি আমরা আজকে জানি তাহলে আমাদের কাছে রোজার বিষয়টা অনেকটা স্পষ্ট হবে। আমি প্রথম একটি হাদিস বলছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছেন, কি বলেছেন, ইদা দাখলা রমাদানু, ইদা দাখলা শাহরু রমাদানু, যখন রমজান মাস আসে, যখন রমজান মাস আসে আল্লাহ নবী বলেছেন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ পাক আসমানের দরজাগুলো খুলে দেন। হলো না? আসমানের দরজা খুলে দেন শব্দের অর্থটা কি এটা বুঝি নাই জন্যেই আমরা সুবহানাল্লাহ বলছি না। আসমানের দরজা খোলা হয় তখন, আবার
বলছি আসমানের দরজা খোলা হয় তখন আল্লাহ পাকের দয়া মায়া ভালোবাসা বান্দাবান্দির জন্য উজাড় হয় যখন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ওই যে আমরা একটা হাদিস জানি মানুষ যখন মরে যায় লোকটার রূহ যদি পবিত্র হয় ফেরেশতা নিয়ে আকাশে যান যেই মাত্র আকাশের কাছাকাছি যায় আল্লাহর ফেরেশতা আকাশের ফেরেশতা মণ্ডলী দরজাগুলো খুলে দেন বলেন সৌভাগ্যবান রূহকে আহলান সাহলান আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দেন ওই রূহটাকে আল্লাহ পাক ইল্লিনের জন্য বরাদ্দ করে দেন উল্টো আবার যেই রূহগুলো ভালো নয় খারাপ রূহ এই দুর্গন্ধযুক্ত রূহগুলোকে আল্লাহর ফেরেশতারা টেনে বের করে আকাশে নিতে চান প্রথম আসমান পর্যন্ত যখন চলে যায় ফেরেশতারা বলে আর তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আসমানের দরজা উন্মুক্ত করা হবে না এমন আঘাত দিয়ে নিক্ষেপ করে যে রূহটা সিজ্জিন তথা জাহান্নামে চলে যায় আল্লাহ পাকের দয়া না থাকলে আসমানের দরজা খোলা হবে বলেন খোলা হবে আমার একটা লেকচার আছে আপনারা দেখে নিতে পারেন ইউটিউবে লেকচারটার বিষয় ছিল আসমানের দরজা কখন কখন খোলা হয় তার মধ্যে একটি হলো এই মাত্র চাঁদ উঠল আল্লাহ পাক সাথে সাথে ফুতিহাত আবওয়াবু সামা আসমানের দরজাগুলো খুলে দেন এ বান্দা জীবনে পাহাড় সমপরিমাণ গোনা করেছ জীবনে সাগর সমপরিমাণ গোনা করেছ আসো আমার কাছে একবার বলো আমি দরজা তো খুলেই রেখেছি আমি আল্লাহ তাআলা তোমাকে সব মাফ করে দেব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে আসমানের দরজা খুলে আর বন্ধ করে আসমানের দরজাগুলো সব সময় লাগানো থাকে না মাঝে মধ্যে খোলা হয় মাঝে মধ্যে লাগানো হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা দরজা পৃথিবীর মধ্যে রেখেছেন যেই দরজাটা আল্লাহ পাক কোনোদিন বন্ধ করে না ও আমার লালমনিরহাটের জনগণ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কোন দরজা বন্ধ করে না জানার দরকার আছে না নাই বলবো না কষ্ট হচ্ছে আপনাদের বলবো বলবো আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা জালা বিল মাগরিবি বাবান আল্লাহ নবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম আকাশে একটা আসমানের দরজা খুলে রেখেছেন পশ্চিম আকাশের দরজাটা এত বড় আরদুহু মাসিরাতুন সাবঈনা আমাল লিত্তাওবা আল্লাহ নবী বলেছেন 70 বছর পর্যন্ত কোনো মানুষ যদি চলতে থাকে হাঁটতে থাকে চলতে থাকে 70 বছর হাঁটলে যত বড় এত বিরাট একটি দরজা আল্লাহ পাক পশ্চিম আকাশে খুলে রেখেছেন উন্মুক্ত করে রেখেছেন পৃথিবীর কোন বান্দাবান্দি যদি গুনাহ করার পরে ওই বান্দাবান্দি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন তওবা কবুল করার জন্য পশ্চিম আকাশের দরজাটা আল্লাহ পাক কখনো বন্ধ করে দেয় না মালাম তাতলু শামসু মিন কিবলা আশ্চর্য কথা আল্লাহ নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক দরজাটাও বন্ধ করবেন না দরজা খুলে রেখেছেন আল্লাহ বান্দা বান্দি আয় তওবা কর আমি আল্লাহ মাফ করে দিব যখন তওবা তখনই কবুল বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার কিন্তু একটি দরজা আছে রহমতের দরজা আল্লাহ নবী বলেছেন ইদা দাখলা রমাদানু যখন রমজান মাস আগমন করে ফতিহাত আবওয়াবু সামা আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন ওফি রাওয়ায়াতিন ফতিহাতিল আবওয়াবুল জান্না এর অর্থটাই হলো আরেকটি বর্ণনা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন খুলেই রাখেন আমার বান্দা আমার বান্দিরা তোমরা যা আমল করবা দেখো দেখো আমি দরজাগুলো খুলে রেখেছি একটু আমল কর রোজা পালন কর বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার জান্নাতের জন্য চূড়ান্ত করে নিব আমি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্টে কথা বলছি রোজার গুরুত্ব এবং তাৎপর্যটা কি একটু বোঝার জন্য আমি বলছি আমরা হাদিস জানবো আজকে কয়টা জোরে বলুন কয়টা এক নম্বর হাদিসটি চলছে আল্লাহ নবী বলছেন আসমানের দরজা খুলে দেওয়া হয় আসমানের দরজা খুলে দেওয়া হয় শব্দের অর্থই হলো ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ পাক জান্নাতের সব দরজা খুলে রাখেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
অগুল্লিকত আবু আবু জাহান্নাম এবং জাহান্নামের দরজায় তালা লাগায় রাখেন। না মুসলমান মোমেন সাথে শুধু সারা জীবন আমরা তাফসির শুনি ওয়াজ শুনি হৃদয়ঙ্গম করি না ভাবি না আজকে ব্যতিক্রম তাফসির শুনবো চিন্তা করব ভাববো আল্লাহ পাক কত দয়া করে আমাদের জন্য বারো মাসের একটি মাসে গিয়ে জাহান্নামের তালা লাগিয়ে দিয়ে বলে এ বান্দা মোমেনরা আমি দরজা লাগিয়েছি দেখ আমি চাই না তুই জাহান্নামে যা। আল্লাহু আকবার বলেন না। নট অনলি দ্যাট আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন তৈরি করলেন এরপরে আল্লাহ তাআলা জিন তৈরি করলেন মানুষ তৈরি করলেন তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য একজন শত্রু বানিয়ে দিলেন। বলুন তো মানুষের শত্রুর নাম কি? শয়তান ইবলিস। ইবলিস চ্যালেঞ্জ করলো রব্বুল আলামিন অকলাল আত্তাখিদান্না মিন ইবাদিকা নসীবাম মাফরুদা সূরাতুন নিসার 118 আয়াত। সে চ্যালেঞ্জ করেছে আল্লাহ তোমার বান্দা বান্দির একটা কেউ জান্নাতে যেতে দিব না এগুলোকে মুরিদ বানায়া জাহান্নামে নিয়ে যাব। চিৎকার দিয়ে বলল নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কেমনে? নানান ষড়যন্ত্র করব আমি। আল্লাহ বলে শোন আমি একটা মাস দিব ওই মাসে গিয়ে আমি আল্লাহ নিজেই তোকে শিকল দিয়ে বেঁধে রাখবো তুই পারবি না আমার বান্দা বান্দি তোকে যখন বাঁধবো ওই সানজে ওরা জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন অফির আওয়ায়াতিন ফুতিহাতিন আবু আবুর রহমান ওয়াসুলসিলাতিস শায়াতিন। আল্লাহ পাক আমাদের শত্রুটাকে বেঁধে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো বান্দা আমি তোমাকে জান্নাত দেবার জন্য এই মাসেই আমি রব্বুল আলামিন শয়তানের পায়ে শিকল বেঁধে দেই শয়তান যেন তোমাকে ওয়াসওয়াসা দিতে না পারে আর তুমি যেন অনায়াসেই আমার জান্নাতে চলে যেতে পারো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আরেকটি হাদিস জানবো। হাদিস শিখব কয়টি? রমজানের ওপর হাদিস জানবো কয়টি? পাঁচটি। দ্বিতীয় নম্বর হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এটিও বর্ণিত। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে আবু হুরায়রা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন কুল্লু আমাল ইবনে আদম। একটু আল্লাহু আকবার বলেন। এবার একটি মারাত্মক হাদিস শুনতেছি কুল্লু আমাল ইবনে আদম। আদম সন্তানের যত আমল আছে যত নেকি আছে ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ নবী বলেছেন প্রতিটা আমলকে আল্লাহ পাক কমপক্ষে 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 সবাই বলেন কি? সবাইকে বলতে হবে যে একটু সবাই বলেন কি? কমপক্ষে 10 গুণ বাড়ায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেন? এজন্য আপনাদেরকে আরেকটি ছোট্ট হাদিস জানা লাগবে। আল্লাহ পাক শয়তানকে বলল এ শয়তান তুই কি করবি? আল্লাহ পাকের কাছে শয়তান বলল তোমার সব বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বলেন কিভাবে নিবি বল? বলছে যে আমি ডান দিক থেকে ওয়াসওয়াসা দিব বাম দিক থেকে দিব সামন থেকে দিব পিছন থেকে দিব। বলছেন যে ঠিক আছে তুই যেই দিক থেকে দেশ দে তবে শোন তুই কিন্তু উপরের কথাটা বলিস নাই আমি আল্লাহ উপর থেকে রহমত দিয়ে বরকত দিয়ে আমার বান্দা বান্দিকে জান্নাতে নিয়ে যাব। শয়তান বলল তাই আমি আরেকটা কাজ করব। এটি হাদিসে কুদসি। কি কাজ করবা? শয়তান বলল যে আমি তোমার বান্দা বান্দিদেরকে গুনাহ করাবো গুনাহ করাবো গুনাহ করাবো গুনাহ করাতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করাবো এত বেশি গুনাহ হবে যে তুমি তার উপর রাগ করে তাকে জাহান্নামে দিয়ে দিবা। আল্লাহ বলেন শয়তান শোন কুল্লু আমাল ইবনে আদম ইদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। তুই যতগুলো গুনাহ করাবা সব গুনাহগুলো আমার ফেরেশতারা লিখবে গুনাহ 100 হলে 100ই। কিন্তু শোন আমার বান্দা বান্দি যখন কোনো একটা নেকি অর্জন করবে আমি রব্বুল আলামিন মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আহা আল্লাহ পাক কি ভালোবাসেন আমাদেরকে। শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে বলল শোন তুমি আমার আমার বান্দা বান্দিকে গুনাহ করাবা একটা আমার ফেরেশতারা লিখবে একটা কিন্তু মনে রাখ মনে রাখ আমার বান্দা বান্দি যদি একটি নেকি করে আমি আল্লাহ পাক ফেরেশতাকে বলবো মুমিনদের একটি নেকি কখনো লিখবা না প্রতিটা একের সাথে একটা শূন্য দিয়ে দিবা।
মজার ব্যাপার হলো শয়তান বলল কেন মাত্র 10 আমি 20টা গুনাহ করাবো 30টা গুনাহ করাবো আল্লাহ বলেন শোন একটা নেকি করবে আমার বান্দা তুই যা গুনাহ করাস না কেন ইলা সাবঈ মিয়াতিন দাফিন আমি রব্বুল আলামিন তার নেকিকে বাড়াতে বাড়াতে 700 বাড়ায় দিব সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না আশ্চর্য বিষয় নেকি অর্জন করেছে কয়টা একটু জোরে বলতে হবে কয়টা কলিজার টুকরো আমার যুবক ভাইরা একটু হেল্প করো আমাকে প্লিজ প্লিজ হেল্প মি তোমরা আওয়াজ দিয়ে বলো আসলে আমরা নেকি অর্জন করেছি কয়টা কিন্তু আমার মালিক দয়ার সাগর দয়া করে দিয়েছেন কয়টা না 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 700 আল্লাহু আকবার শয়তান তো থ মেরে গেল বলেন কি এত নেকি দিবেন বলছে হ্যাঁ আমি নেকি দিব শয়তান বলল আরো বেশি গুনাহ করাবো আরো বেশি গুনাহ করাবো আল্লাহ বলেন তুই যা করিস কর আমার বান্দা বান্দি বিশ্বনবী একটি হাদিসে বলছেন একটি খেজুর চিৎকার দিয়ে বলুন কয়টি খেজুর নবী বলেন একটি খেজুর ইখলাসের সাথে একনিষ্ঠভাবে কেউ দান করলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হৃষ্টপুষ্ট করবেন একটি ছোট্ট গোবৎসকে মানুষ খাওয়ায় যেমন হৃষ্টপুষ্ট করে বিরাট একটি গরু করে 5 লাখ টাকা বিক্রি করে কিনেছিল 5000 দিয়ে আল্লাহ নবী বলেছেন খেজুর দান করেছে একটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নেকিকে পাহাড়ের মতো করে দিয়ে তার সামনে দাঁড় করায় দিবে সে হঠাৎ করে গিয়ে কিয়ামতে দেখবে খেজুর দিয়েছে একটা নেকি পেয়েছে পাহাড়ের মতো চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ প্রতিষ্ঠানে সাবেক এদেশের একজন প্রেসিডেন্ট আগমন করেছেন আমাদের প্রিন্সিপাল সাহেবের সঙ্গে তার খুব ভালো রিলেশন ছিল গভীর সম্পর্ক ছিল তো সে প্রেসিডেন্ট বক্তব্য এসে কাছে নিয়ে বলছেন আপনারা জানেন যে প্রেসিডেন্ট যখন রাষ্ট্র পরিচালনা করেন তখন তিনি যা বলবেন তাই আইন তাই পাস ঠিক কি না এখন দাঁড়িয়ে কানে কানে জিজ্ঞেস করছে এ শোনো তোমার মাদ্রাসায় কি লাগবে বলো দেখি তো তিনি বলছেন স্যার তেমন কিছু লাগবে না আমার 25 লাখ টাকা দিলে হবে কত লাখ টাকা সবাই বলেন কত লাখ তা উনি হাসতেছেন আর বলতেছেন তুমি এত বড় স্কলার এত বড় শিক্ষাবিদ তুমি বুঝো না প্রেসিডেন্টের কাছে কি চাওয়া লাগে প্রেসিডেন্টের কাছে কেমন তুমি 25 লাখ চাও কথা বলে না তখন বলছে স্যার আমার তো এটা লাগে বলছে ঠিক আছে তুমি যেভাবে চেয়েছো আমি 25 লাখ বরাদ্দ করলাম তবে শোনো একটা শিডিউল লিখে নাও একটা ডেট লিখে নাও আমি ওই ডেটে এসে আমার মতো করে আমি তোমার মাদ্রাসায় অনুদান দিব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ তার মানে যিনি চাইলেন তার মতো করে একটা জিনিস আর যিনি দিবেন তার মতো করে আর একটা জিনিস তার অর্থটাই হচ্ছে চেয়ারম্যান যদি অনুদান দেয় 2 লাখ টাকা মেম্বার অফ দি পার্লামেন্ট এমপি যদি অনুদান দেয় 5 লাখ টাকা যদি প্রাইম মিনিস্টার অনুদান দেয় 5 কোটি টাকা আর যদি এই অনুদানটা পৃথিবীর বিখ্যাত ধনী কেউ দেয় তাহলে 100 কোটি টাকা যে লোকের মান যেরকম তার অনুদানও সেরকম ঠিক আমার আল্লাহর মান কোথায় 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 প্রতিদিন এই ললাট জমিনে ঠেকায় দেই সেজদায় গিয়ে বলি সুবহানা বলেন বলেন সুবহানা রব্বিয়াল আ'লা আবার বলুন সুবহানা আহা এর অনুবাদ কি এর অনুবাদ কি আল্লাহ পাকের কাছে সেজদা দিয়ে বলি রব্বে কারিম গোটা পৃথিবীতে যা কিছু আছে সবার ঊর্ধ্বে তার ঊর্ধ্বে কার ঊর্ধ্বে আরশুল আযিমের উপরে একমাত্র উপরে তুমি তোমার উপরে কেউ নাই তিনি যদি কোনো অনুদান দেন তার উপরে আর কোনো পুরস্কার বান্দা বান্দির হতেই পারে না আপনি ভেবেছেন এটা পাবেন শুধুমাত্র রোজা রাখলে সিয়াম পালন করলে আল্লাহ পাক যেমন বিরাট আজিম মহান পুরস্কার দিবেন মহান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরে হাদিস আল্লাহ নবীর দ্বিতীয় হাদিস যেটা বলছি এই জায়গায় আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাকের বক্তব্য হলো বান্দা বান্দি আমার জন্য সব কিছু পরিহার করে মিথ্যা বলে না গীবত করে না খারাপ কাজ করে না সবগুলো আমার জন্য যেহেতু বান্দা বান্দি পরিহার করে এই জন্য নবী বলেছেন আল্লাহর বক্তব্য হলো রোজাটা আমার জন্য আমার বান্দা বান্দি রাখে আল্লাহ নবী বলেছেন লিসাইমি ফারহা আল্লাহু আকবার রোজাদারের জন্য আনন্দের সময় দুটা এটা আমাদের সবার জানা আছে কয়টা জোরে বলুন কয়টা একটা ইংদা ফিতরি যখন ইফতার করে মুড়ি চিনেন আপনারা মুড়ি
মুড়ি মনে চিনেন না, জীবনে খান নাই, বলেন না কেন কথা, মুড়ি চিনেন তো? আচ্ছা মুড়িতে কি আছে? এই চালটাকে আমরা একটু ভেজে নিয়ে মুড়ি করেছি, তাই না? বাপরি বাপ, রমজান মাস যখন আসে, মুড়ি যখন সামনে পড়ে ইফতারের সময়, মুড়ি মনে হয় বিরিয়ানির মতো লাগে, ঠিক কিনা? আচ্ছা পানি চিনেন তো? পানি, পানি সারা জীবন পান করি আমরা, কিন্তু যখন ইফতারের সময় পানিটা সামনে আসে, ওই ইফতারের পানি মুখে দিলে মনে হয় আল্লাহ পাক জান্নাত থেকে আমাদের জন্য ঐশী পানি পাঠিয়ে দিয়েছেন। সারা জীবন সোলা, সোলা চিনেন? সোলা আর বুন্দিয়া চিনেন না? আমি মাঝে মধ্যেই ভাবি, মাঝে মধ্যেই এটা নিয়ে অ্যানালাইসিস করি, চিন্তা করি, সর্বনাশ। এই সোলা, এই বুদিয়া সব সময় দোকানে পাওয়া যায়, হোটেলে দেখেন কত মানুষ বিক্রি করতেছে, মানুষ ওই রকম খায় না, মাঝে মধ্যে একটু টুকটাক মুখে দেয়, একটু টুকটাক খায়, কিন্তু আমি আশ্চর্য হই এই সোলা যখন ইফতারের সময় সামনে আসে, ওই সোলার ভিতরে মনে হয় আল্লাহ পাক জান্নাত থেকে আঙ্গুর ফল পাঠিয়ে দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, আমি কথাগুলো কি বানিয়ে বলছি? ইফতারে যে স্বাদ, সেই স্বাদ কি অন্য কোনো জায়গায় আছে? তবে হ্যাঁ, কিছু লোক আছে স্বাদ পায় না, তো স্বাদ পাবে কেমন, ও তো রোজাই থাকে না। ইফতার পার্টি, ইফতার পার্টি, ইফতার পার্টি, কয়েকদিন পর শুরু হবে ইফতার পার্টি, অমুক রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ইফতার পার্টি, থাকবেন কারা? গণ্যমান্য ব্যক্তিবর্গ, হিন্দুও থাকে, মুশরিকও থাকে, কাফেরও থাকে, বেঈমানও থাকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা থাকে, রাষ্ট্রদূত তো রোজা বুঝেই না, ও হলো চিফ গেস্ট ইফতার পার্টি। স্যার আছে না নাই? আচ্ছা ও কি বুঝবে ইফতারের স্বাদটা? ও তো রোজায় নাই, বেরোজাদার ইফতারকারী আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেছেন ইন্দা ফিতরি, যখন ইফতার করে কি যে মজা, কি যে মজা, কি যে ভালো লাগা, আল্লাহ, এই ভালো লাগা অন্য কেউ পাবে না, অন্য কেউ পাবে না, শুধুমাত্র রোজাদাররাই প্রাউড ফিল করে, খুশি হয়, আনন্দিত হয় যখন তারা ইফতার করে, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? এত গেল দুনিয়ার প্রশান্তি আনন্দ ঘর মুহূর্ত, কিন্তু আখেরাতে একটা প্রশান্তির সময় আছে, গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক জান্নাতীদের জন্য যতগুলো নেয়ামত দিয়েছেন, জান্নাতীরা যতগুলো জায়গায় আনন্দিত হবে, সব থেকে বড় আনন্দের সময় এরা যখন আমার আল্লাহকে দেখে ফেলবে। বাস্তবতাই তাই তো, তাই তো রিয়ালিটি, তাই তো বাস্তবতা, যে আল্লাহ পাককে কোনোদিন দেখলাম না, ওই আল্লাহকে দেখার শখ বলুন আসে না নাই? আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখেছেন, সে মিথ্যা বলল, তার মানেটা বুঝেন, তার মানেটা বুঝেন, আল্লাহর নবীও হাদিস প্রমাণ করে আল্লাহর নবীও মেরাজে গিয়ে আল্লাহকে দেখেন নাই, কনভারসেশন হয়েছে, কথা হয়েছে, ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে, মোকামালা হয়েছে, কিন্তু দেখেন নাই। তাহলে চিন্তা করেন সে আল্লাহ পাককে দেখার শখ মুমিনের হৃদয়ে কি পরিমাণ থাকবে। প্রিয় দিনী ভাইয়েরা, জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন আরো কিছু চাও, হালতাস তাহু না বিষয়, এ জান্নাতীরা বলো তোমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে নাকি? জান্নাতীরা বলবে না, কোনো আশা নাই, কোনো আশা নাই, কোনো আশা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমাদের মনে কি আশা নাই, চিন্তা করে বলো। সব জান্নাতীরা চিন্তা করে বলবে রাব্বুল আলামিন তোমাকে না দেখেই রোজা রেখেছিলাম, তোমাকে না দেখেই বিশ্বাস করেছি, কেউ দেখে নাই, শুধু তোমার ভয়ে কিছু খাই নাই, পান করি নাই। আল্লাহ বলেন শোন শোন শোন, কি বলতে চাস একটু বল। বান্দা বান্দি বলবেন মালিক একটা বার তোমাকে দেখব। সুবহানাল্লাহ, কি সৌভাগ্যবান মুমিন আল্লাহকে দেখবে, আল্লাহু আকবার বলেন, সেই দিন আল্লাহ বলবে ঠিক আছে আমি দেখা দিব, সবার সাথে দেখা হবে, জান্নাতীরা সবাই দেখবে। তবে শোনো, ধরুন প্রাইম মিনিস্টার আপনার ডিস্ট্রিক্ট আপনার জেলাতে আসলেন, একটা মিটিং হবে, সেই মিটিংয়ের মধ্যে সবাই থাকবে, প্রাইম মিনিস্টার বলে যে আমার নেতৃবৃন্দ যারা আছে তারা কিন্তু স্পেশাল স্পেশাল চেয়ারে বসবে, স্পেশাল জায়গায় থাকবে, কি বলেন তাই না?
সব লোক সামনে জনগণ থাকবে, জনগণের কোনো খোঁজ খবর থাকে না। ডানে বামে যারা থাকে তাদের আলাদা মর্যাদা আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ডেকে ডেকে বলবেন, রোজাদাররা তোমরা কোথায়? আমি রাব্বুল আলামিন সবার সাথে দেখা করব ঠিকই, কিন্তু যারা রোজাদার, যারা রোজা রেখেছে তাদের সঙ্গে আলাদা জায়গায় আমি আল্লাহ তাআলা মিট করব। শুধু রোজাদারগুলো আলাদাভাবে আল্লাহ তাআলাকে দেখার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সৌভাগ্যবান হিসেবে কবুল করুন। চিৎকার দিয়ে বলুন আমিন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধ, রোজাদারের মুখের গন্ধ মিস্ক এবং আম্বরের থেকেও অনেক প্রিয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিস্ক আম্বরের থেকে প্রিয় রোজাদারের মুখের গন্ধ, তার মানে আমরা আজ থেকেই ব্রাশ করা বাদ দিয়ে দিব। মুখে গন্ধ হলে আল্লাহর কাছে ভালো লাগবে যে? না না না, আপনি জীবনে ব্রাশ করেন না। পান যা খায়রি বাপরি বাপ, এমন পান খায় আর না বলি কি 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 বলেন আপনারা, কি বলবো বলবো? চব্বিশ ঘন্টার মধ্যে এত পান খায়, রাত দুটার সময় উঠেও মুখে পান দেয়, একদম দাঁত এমন কালো হয়ে গেছে আর মুখের দুর্গন্ধে কাছাকাছি দেওয়া যায় না। এই দুই দুর্গন্ধের কথা আল্লাহ নবী বলেন নাই, আল্লাহ নবী বলছেন মানুষ না খেয়ে থাকলে ভিতর থেকে এক ধরনের একটা দুর্গন্ধ আসে, না খাওয়ার এই দুর্গন্ধটা দুর্গন্ধ না, বরং আল্লাহ পাকের কাছে মিশক এবং আম্বরের থেকেও প্রিয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যেন এই সময় রোজা রাখা অবস্থায় বেশি হট্টগোল না করে, যেন মারামারি কাটাকাটি না করে, যেন ঝগড়াঝাটি না করে। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজাটা কি? জোরে বলেন কি? আমি যুবকদেরকে বলবো ঢাল কি? মনে করো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, একটা ঢাল দিয়েছো, তাহলে কোনো বালা মুসিবত কোনো ধরনের আঘাত তোমার দেহে আর লাগবে না। ঠিক আল্লাহ পাক রোজাকে দিয়েছে ঢাল স্বরূপ, সকল অন্যায় থেকে বাঁচার জন্যে একটু প্র্যাকটিসিং মাস আল্লাহ দিয়েছে, যার নাম রমজান। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের মনে হয় কষ্টই হচ্ছে, কি চালাবো? হুজুর উঠলেন নাকি আপনি? আপনি উঠলে তাহলে আমিও যাই, কি বলেন আপনারা, কি বলেন? আর একটু চালাবো চালাবো চালাবো। আমরা হাদিস শিখতে চেয়েছি কয়টা, জোরে বলুন, শিখলাম কয়টা? দুইটা, আরও তিনটার ধৈর্য আছে আপনাদের? আছে? আচ্ছা দ্বিতীয় হাদিসটা শেষ করে নেই, খুবই মনোযোগ যুবক ভাইরা প্লিজ। অসিয়ামু জুন্নাহ, আল্লাহ নবী বলেছেন রোজা হলো ঢাল। হ্যাঁ ঠিকই ঢাল, বহু লোক আছে বৃদ্ধ বাবা সিগারেট টানেরই বাপরে বাপ, টানতে টানতে মোষ পুড়ে যায় তো উ টানে, কথা বলে না, আছে না নাই? কিছু মুরব্বী আছে টানতে টানতে সোজা করে টেনে যখন থেকে আঙ্গুলে লেখে তখন এইভাবে ধরে, আর এক টান মানে যেন সম্পূর্ণটা মোটামুটি যায় আর কি, আছে না নাই? আবার কিছু লোক আছে বাবার রাস্তায় খুঁজে যে সিগারেটের অর্ধেক কোনো জায়গায় পড়ে আছে নাকি, ডানে বামে দেখে ওটা নিয়ে ও আবার টানে, আছে না নাই? এখন যদি হুজুর দেখা পায় বলবে চাচা বয়স তো ষাট হয়ে গেল, কি শুরু করছেন আপনি, এগুলো কি বাদ দিবেন না? বলছে বাবারে সামনে রমজান মাস, বাদ দিব। আলহামদুলিল্লাহ বলেন, রমজান মাস আসলে দেখা যায় কিভাবে হয় হোক রোজা শুরু করে। অনেকেই তো আছে সেহরি খেয়ে আগে কয়টা টান টানে, আবার ইফতার করে বলে আর আগুন তাড়াতাড়ি টানি, ওই যে হাসতে শেখা হুজুর, আছে না নাই? এই যে আপনার একটা প্র্যাকটিস শুরু হলো অসিয়ামু জুন্নাহ, আপনি মাদকাসক্ত, আপনি সিগারেট ধূমপায়ী, এই যে আপনি বাঁচার একটা সুযোগ পেলেন, আপনি ষোলো ঘন্টা বাঁচতে পারলেন, আর একটু প্রথম দিন ষোলো ঘন্টা, পরদিন আঠারো ঘন্টা, তারপর দিন বিশ ঘন্টা, তারপর দিন চব্বিশ ঘন্টা, এরপর প্ল্যান করে ফেলেন না আর দুটা দিন পরে আমি একটা সিগারেট খাবো, তারপর প্ল্যান করেন পাঁচ দিন পর, মাত্র এক মাসেই, এক মাসেই একজন সিগারেট খোর একজন মদখোর আল্লাহ পাকের ফ্রেস্তার মতো চরিত্রবান হতে পারে। রমজান ছাড়া বুদ্ধি নাই, কথা বলে না, কথা বলার ঠিক কি না? আমার অনলাইনে যে যুবকরা শুনবা, আমি সব
দেশ বিদেশের সব যুবকদেরকে রিকোয়েস্ট করছি, আমার যুবক ভাই, তোমরা যারা মাদকাসক্ত, তোমরা সিগারেটের মাথায় আগুন দিয়ে উপরে তাকাও আর হাসো, মিটমিট করে হাসো, আর ফ্রেন্ডকে বলো দোস্তরে দেখ তো কত কিলোমিটার গেল, কথা বলেন আছে না নাই? তোমাকে বলছি যুবক, সিগারেটের মাথায় আগুন দাও নাই, তুমি মূলত তোমার জীবনের মাথায় আগুন দিয়েছো। তুমি সিগারেট টেনে যেমন সিগারেটকে ধ্বংস করছো, ওল্লাহি তুমি সিগারেটকে পুরো ধ্বংস করছো না, তোমার জীবনটাকেই পুরো তুমি ধ্বংস করে দিচ্ছ। মাদকাসক্ত যুবক যারা, প্রথমে যারা মদ পান করে, প্রথমে তার নাম থাকে স্টাইল, কি ওই ফ্রেন্ড রাখায় একটু একটু না খাইলে কি আর সম্মান থাকে, ইউনিভার্সিটিতে পড়ে এক ফ্রেন্ড গোটা এক বোতল খায় আর ওকে বলে দোস্ত তুই একটা টান টানবি না, যখন বলে না 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 এটা তো হারাম, ফতোয়া দেয় জীবনে একবার সব জায়েজ, কথা বলে না কি ফতোয়া দেয় জীবনে একবার নাকি আবার জায়েজ, তো তাই এক টান টানলো জীবন শেষ, কথা বলেন ঠিক কিনা? আমরা মিথ্যা, অসত্য, গিবত, পরনিন্দা, অন্যের ক্ষতি করা, জুলুম করা, অত্যাচার করা, অন্যের হক মেরে দেয়া, সব অপরাধ থেকে বাঁচার জন্য ওয়াসিয়ামু জুন্না রোজা এসে ঢাল হয়ে দাঁড়িয়েছে। এই মাসে তুই রিহার্সেল করবি, প্র্যাকটিস করবি, এই মাসে অনুশীলন করবি, আর কোনো অন্যায় করবি না, রোজা ঢাল হিসাবে সব অন্যায় থেকে তোমাকে নিরাপত্তা দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রোজার মাসে আমাদের মেজাজ নরম না গরম? গরম গরম। রিক্সাওয়ালার মেজাজও গরম, প্যাসেঞ্জারও মেজাজ গরম, রাস্তা দিয়ে যে যায় ওরও মেজাজ গরম। রিক্সায় এক টাকা দেন, বিশ টাকা দেন, প্যাসেঞ্জার এই এই কিসের বিশ দশ, আর এক লোক ওই দিক দিয়ে ও আবার এই কিসের ঝগড়া, কথা বলে না? বলেন রোজার মাসে মেজাজ নরম না গরম? সবারই গরম। বাড়িতে গেছেন, উনি বাপরে বাপ, ওনারা তো ইফতার রেডি করে, আপনি চব্বিশ উনি ছাব্বিশ, কথা বলে না? হ্যাঁ ইফতার রেডি হয়েছে, উল্টো সারাদিন কি করলেন, কখন রান্না শুরু করেছে, আসে না নাই? হ্যাঁ এই যে মেজাজ গরম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো শোনো, এই সময়ে কেউ যদি তোমাদের সঙ্গে ঝগড়া করে, তোমাদের সঙ্গে কেউ যদি রাগ দেখায়, কেউ যদি মেজাজ দেখায়, তাহলে তুমি বলো ইন্নিমরুউন সাইমুন, শুধু বলো যে আমি রোজা আছি ভাই, পরে দেখা যাবে। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের দেশে আমি বহু রোজাদারের মাঝে এই আমলটা পেয়েছি, এটি একটি সুন্নাহ, এটি সুন্নাহ, হাদিসের নির্দেশ। আমি দেখি রাস্তায় গিয়ে যদি ঝগড়া করে মুরব্বি যায় বলে রোজার মাস, রোজার মাস, রোজা চলছে, কথা বলে না? এতে নবী শিক্ষা দিয়েছেন, হোটেলে গিয়ে গীবত বলতেছে হুজুরের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, গীবত তো ভালো মানুষের বিরুদ্ধেই হয়, কথা বলে না, কথা বলে না? এখন ওই জায়গায় মুরব্বী ঢুকেই শুনছে মারাত্মক গীবত চলছে, এ ভাই রমজান মাস না, সুবহানাল্লাহ বলেন, বলুন এই কাজ করতে আমরা রাজি আসি না নাই? এরপর আমরা তৃতীয় নম্বর হাদিসে যেতে চাই, হাদিস শিখলাম দুইটা, যদি আপনারা চান আমি তাহলে তৃতীয় নম্বর হাদিস জানাবো, রোজার গুরুত্ব এবং তাৎপর্য কি, বলবো 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 বলবো, কষ্ট হচ্ছে না, বিরক্ত হচ্ছেন না? বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এয়ারপোর্টে গেছেন, আপনাদের এয়ারপোর্ট না বিমানবন্দরে, যেখানে প্লেন উঠে নামে ল্যান্ড হয় সেখানে দেখবেন অনেকগুলো গেট আছে, অনেকগুলো গেট আছে বিমানে, বিমানবন্দরে, তার মধ্যে ভিআইপি গেট আছে, কি গেট আছে? আচ্ছা নর্মাল গেট আর ভিআইপি গেটের পার্থক্যটা কি? আমরা হাদিস পড়লেই জানবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন শুধু দুনিয়াতে না, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, নবী বলেছেন জান্নাতের ভিতর দরজা আসে আটটি, কেউ জবান বন্ধ রাখবেন না, বলুন জান্নাতের ভিতরে দরজা আছে কয়টি? আরো জোরে, আরো জোরে, জান্নাত কয়টি জোরে বলেন দেখি। এ তো ভুল ইনফরমেশন আপনাদের কাছে আছে, জান্নাত হলো একটি, জান্নাত কয়টি জোরে বলুন? কয়টি? একটি। দরজা কয়টি? স্তর কয়টি?
একশতটি। কে বলছে এখানে একশতটি? আলহামদুলিল্লাহ হাদিস পড়েছেন জান্নাতের স্তর একশতটি। জোরে বলুন কতটি? নবী বলেছেন একশত স্তরের উপরের স্তরটাকে বলে জান্নাতুল ফিরদাউস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে আট আটটি দরজা আছে, এই দরজাগুলো সবগুলো গুরুত্বপূর্ণ দরজা। নবীজি বলেছেন আর একটা হাদিসের মধ্যে প্রতিটা দরজার মধ্যে আলাদা আলাদা নাম লেখা আছে। সুবহানাল্লাহ। একটা দরজার নাম বাবুসলা, আর একটা দরজার নাম বাবুসদাকা, আর একটা দরজার নাম বাবুল জিহাদ। নবী বলেছেন এমন করে আট আটটি দরজারই আলাদা আলাদা নাম আছে। ও আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার তৌহিদি জনতা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। নবী বলেছেন বাবু ইউসাম্মার রয়ান, একটি দরজা আছে যেই দরজার নাম হলো রয়ান। রয়ান নামক দরজাটা এমন দরজা লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, একটা কোয়ালিটি অর্জন না করলে এই দরজা দিয়ে যাওয়া যাবে না। কোয়ালিটি হলো রোজাদার যারা এই দরজা দিয়ে জান্নাতে যাবে তারা। শুধু সুবহানাল্লাহ বললে হবে না, এটা বুঝতে হবে। সব দরজাই গুরুত্বপূর্ণ দরজা, কিন্তু ইল্লা ইল্লা ওই সমস্ত ব্যক্তি, ইল্লা সাঈমুন লা ইয়াদখুলুহু ইল্লা সাঈমুন, প্রবেশ করবে না রোজাদার ব্যতীত কেউ। এর দ্বারা বিশ্বনবী বুঝাচ্ছেন শোনো, জান্নাতে ভিআইপি গেট একটি, সেটা হলো রোজাদারের জন্য। সব মানুষগুলো ভিআইপি গেট দিয়ে যেতে পারবে না, শুধু রোজাদার যাবে। এয়ারপোর্টে গেলেই দেখা যায় আমরা নর্মাল যাত্রী যারা উড়ি, বাপরি বাপ, এটা চেক করে, ওটা চেক করে, ভিসা দেখে, আমাদের পাসপোর্ট দেখে, আমাদের টিকিট ঠিক আছে কিনা, সিট নাম্বার ঠিক আছে কিনা, কি পরিমাণ যে চেক আপ করে আমাদেরকে। এরপর হয়রানি তো আছেই, কিন্তু ভিআইপি যারা, ওদের গাড়ি ঢোকার আগে পুলিশের রাস্তা, এই রাস্তা ক্লোজ ক্লোজ ক্লোজ, ফাঁকা, কথা বলে পুলিশ রেডি করে রাখছে, স্যার কিন্তু আসে নাই, গাড়ি চলছে 80 মাইল স্পিডে, ডাইরেক্ট গিয়ে প্লেনে উঠে, মাঝে কেউ আর হাত উঠায় না, শুধু স্যালুট, স্যার গো 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 গো, আল্লাহু আকবার বলেন। যারা রোজাদার তাদের বাসি ফুৎকার দিয়ে আল্লাহর ফেরেশতারা রাস্তা ক্লিয়ার করে রাখবে, কোনো জ্যাম নাই। রোজাদার একেবারে ডাইরেক্ট ভিআইপি যাত্রী হয়ে সরাসরি জান্নাতের ভিতর ঢুকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরের হাদিস, হাদিস জানলাম কয়টা? তিনটা জেনেছি। চার নম্বর হাদিসটা জানাবো, আর মাত্র দুইটা হাদিস, যদি শুনেন আপনার শোনাই, কি বলবো বলবো বলবো, কষ্ট হচ্ছে না তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেছেন আতাকু রমাদানু শাহরু মুবারাকুন ফরদুল্লাহি আলাইকুম সিয়ামু, তোমাদের সামনে একটি মাস আগমন করছে, মাসটি হলো বরকতের মাসটি, হলো রহমতের মাসটি, হলো মুবারকপূর্ণ মাস। ফরদল্লাহু আলাইকুম সিয়ামুহু, আল্লাহ পাক এই মাসে বান্দা বান্দির জন্য সিয়ামকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন এই মাসে সিয়াম ফরজ করে দিয়ে তুফতাহু ফিহি আবওয়াবু সামা, আসমানের দরজাগুলো আল্লাহ পাক খুলে দিয়েছেন। অতুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। অতুগল্লাকু ফিহি মারদাতু শায়াতিন, শয়তানকে আল্লাহ পাক আবদ্ধ করে, শৃঙ্খলিত করে, জেলখানায় বন্দি করে রেখে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি ফি লাইলাতুন, এর মধ্যে একটি রাত আল্লাহ পাক দিয়েছেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস ইবাদত করলে যা পাওয়া যাবে না তার থেকে বেশি লাভ হবে। আওয়াজ দিয়ে বলুন কয় রাতে? এই হাদিসটা শুনতেই হবে আপনাকে, শুনতেই হবে আপনাকে, কত ইম্পর্টেন্ট একটি হাদিস। বিশ্বনবী বলেছেন এ যুবক ভাইরা তোমরা জবাব দাও তো আমার হাতে এটি কি? কোরআনুল কারিম বলেন সবাই কি? এ যুবক, এ ছোট্ট সোনামণিরা, লুক অ্যাট মি প্লিজ, তাকাও, বলো তো এটার নাম কি? কোরআনুল কারিম। এর মধ্যে সুরা আছে কতটি? 114। সবাই বলেন কতটি? 114 সুরাকে আল্লাহ পাক বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ করেছেন, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা করেছেন, ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র বন্দি সন্ধি চুক্তি যা লাগে সব, বলুন তো কোথায় আছে?
জোরে বলুন কোথায়? আবার আসমান এবং জমিনের মধ্যে যা আছে ইল্লা ফি কিতাবি মুবিন, এই কিতাবে স্পষ্ট নাই এমন কোন বিষয়ে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে এই কিতাবের ভিতর প্রতিটি ওয়ার্ড, প্রতিটি সেন্টেন্স, প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক এখানে যেন তেন কথা বলেন নাই, যে সে কথা এই কোরআনে স্থানও পায় নাই। গুরুত্বপূর্ণ 114 সুরার মধ্যে আল্লাহ পাক কমপ্লিট একটি সুরা আলাদাভাবে একটি রাতের জন্য নাজিল করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো একটি কথা বলি আশ্চর্যজনক, আল্লাহ পাক কোরআনুল কারিমে একটি কমপ্লিট সুরা দিয়েছেন। আমি বলছিলাম কোরআনে এমন সুরাও আছে, সুরার নাম একটি কিন্তু সম্পূর্ণ সুরায় আলাদা আলাদা আলোচনা। যেমন ধরুন সুরাতুল বাকারা মানে গাভী বিষয়ে সুরা, কিন্তু এই সুরার মধ্যে কাফের, মুনাফেক, মোমেন, জান্নাত, ইতিহাস, মুসা নবী, বানী ইসরাইল অনেক আলোচনায় স্থান পেয়েছে। কিন্তু যে সুরাটি আল্লাহ নাজিল করেছেন ওই সুরার ভিতরে অর্থাৎ সুরাতুল কদরের ভিতরে আল্লাহ পাক নাম সহ, প্রতিপাদ্য সহ, আলোচনা সহ যাবতীয় আলোচনা শুধুমাত্র একটা রাতকে কেন্দ্র করেই করেছেন, বাহিরের কোনো আলোচনা নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সুরাটা একবার পর্ব মাত্র, পর্ব পর্ব বিরক্ত হচ্ছেন আমার সাথে ঠোঁটে ঠোঁট মিলিয়ে পড়ুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বীরের মতো, বীরের মতো একবার আওয়াজ দিয়ে সর্বশেষ গলা উজাড় করে বলুন আল্লাহু আকবার। আরো একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, ইন্না নিশ্চয়ই, আবার আল্লাহ পাক এটাকে প্লুরাল করেছেন, বহুবচন করেছেন, নাহনু ইন্না আনজালনাহু, নিশ্চয়ই নাজিল করেছি। হু বলতে আল্লাহ পাক কোরআনুল করিমকে বুঝিয়ে দিয়ে বললেন আমার কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, ফি লাইলাতিল কদর, এক বরকতপূর্ণ মহিমান্বিত রজনীতে নাজিল করেছি। আল্লাহ পাক কোশ্চেন করলেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, এই সেন্টেন্সটি হলো নট অফ ইন্টারোগেশন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নবোধক শব্দ ব্যবহার করে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন নবী হে আপনার কি জানা আছে, আপনি কি জানেন কদরটা কি? তার মানে এ রাসূল, আমি আল্লাহ কদরকে এত গুরুত্ব দিয়েছি, এত গুরুত্ব দিয়েছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস পর্যন্ত বান্দা বান্দি ইবাদত করলে যে পরিমাণ লাভ পাবে না, এক রাত যদি পেয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কোরআনুল কারিমে বলে দিয়েছেন হাজার মাস থেকেও বেশি লাভ আল্লাহ পাক দিয়ে দেন। শুধু লাভই না, রাতটার এত দাম। তানাজ্জালুল মালায়েকা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার রাতের সম্মান। এই যে আমাদের দেশে অনেকগুলো দিবস পালন হয়, ওই দিবসে পিটি প্যারেডের ব্যবস্থা আছে না নাই? বিভিন্ন বাহিনীকে দিয়ে স্যালুট জানানো হয়। আল্লাহ পাক ফেরেশতা তার বিশেষ বাহিনীকে অর্ডার করে ফেরেশতারা তানাজ্জালুল মালাইকা, তোমরা দুনিয়াতে যাবে আমার এই রাতের সম্মানার্থে। আল্লাহ পাক আবার বলেন শোনো, শুধু সাধারণ ফেরেশতারা গেলে হবে না, আমার ফেরেশতাদের মধ্যে লিডার আছে। আমাদের দেশে অনেকগুলো বাহিনী আছে, প্রতিটা বাহিনীর প্রধান যিনি সব থেকে দাম তার বেশি। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানাজ্জালুল মালাইকা, হে ফেরেশতারা তোমরা নাজিল হও, জমিনে চলে যাও। গুনিয়াতুত তালিবিনে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছেন 70,000 ফেরেশতা আল্লাহ পাক পাঠান। আল্লাহু আকবার। চার চারটা পতাকা তাদের হাতে থাকে, এরা পতাকাগুলো বিভিন্ন পাহাড়ে স্থাপন করার পরে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অর রূহ,
আমার ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের কমান্ডারিং চিফ রূহ বলতে আল্লাহ পাক রূহুল আমিন তথা জিবরিলের কথা বলেছেন হে জিবরিল তুমিও যাও তাকাও গোটা পৃথিবীতে আমার মুমিন বান্দা বান্দিরা লাইলাতুল কদর খোঁজার জন্য তারা দাঁড়িয়ে আছে রাতটার এত দাম এত দাম এত দাম হে ফেরেশতা তোমরাও যাও তোমাদের সাথে ওর রূহ আমার জিবরিল সব ফেরেশতার সাইয়্যিদুল মালায়েকা তুমিও যাও 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 কি করবা আল্লাহ পাক তাদেরকে একটা অর্ডার করেন নির্দেশ দেন যাও যাও আমার মুমিন বান্দা বান্দি গভীর রাত পর্যন্ত যারা আমার ইবাদতে নিয়োজিত তাদের কাছে যাও আর তাদেরকে সালাম দাও আল্লাহু আকবার জোরে বলুন না সালাম দাও মুফাসসিরে কিরাম লিখেছেন কেউ যদি মনে করে আল্লাহ পাকের ফেরেশতারা আমাকে সালাম দিয়েছে কিনা কেউ যদি বুঝতে চেষ্টা করে কোন মানুষের মনের মধ্যে যদি প্রশান্তি হয় ওই লোকটা যেন ভাবে আল্লাহ পাকের ফেরেশতা আমাকে সালাম দিয়েছে আবার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেয় ফেরেশতা যাও দেখো বিভিন্ন মসজিদে আমার বান্দারা আমার বান্দি বিভিন্ন জায়গায় একাকী বসে সেজদা দিয়ে চোখের পানিগুলো ছেলে দিয়ে আমার কাছে কান্দে আমার কাছে ক্ষমা চায় ক্ষমা চায় ফেরেশতারা তোমরা যখন রাস্তা দিয়ে যাবা যদি কোনো জায়গায় দেখো লাইলাতুল কদর তালাশ করে আমার বান্দা বান্দিরা ফেরেশতা ওই জায়গা অতিক্রম করবা না আল্লাহ নবী বলেছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই সমস্ত মসজিদে ওই সমস্ত হালকায় ওই সমস্ত মজলিসে যেখানে লাইলাতুল কদর তালাশ করে তারা দোয়া করে আল্লাহুম্মাগফির রব্বুল আলামিন তুমি ক্ষমা করে দাও ক্ষমা করে দাও নিষ্পাপ ফেরেশতারা কাছে যায় ওই সমস্ত লোকের পাশে বসে ফেরেশতারাও হাত উত্তোলন করে মালিক মসজিদের ভিতরে হেদায়া মসজিদের ভিতরে যারা আমিন আমিন বলে আমরা ফেরেশতারাও তাদের সাথে একমত আজকের সবার দোয়া তুমি আল্লাহ তাআলা কবুল করে না সালাম হিয়া হাত্তা মতলাইল ফজর যতক্ষণ পর্যন্ত উষার আলো উদিত না হবে ততক্ষণ পর্যন্ত সালাম মুসাফা চলতেই থাকে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা হাদিস শোনাতে চেয়েছি কয়টা শোনালাম চারটা একটা বাকি থাক আপনাদের কষ্ট হচ্ছে তো কি খারাপ লাগতেছে একটা বলবো বলবো খুবই গুরুত্বপূর্ণ হাদিস এটা লাস্ট অনেকগুলো হাদিস রোজা সংক্রান্ত আমি পাঁচটি হাদিস আপনাদেরকে শোনাতে চেয়েছি পঞ্চম নম্বর হাদিস হযরতে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ট্রাইব্যুনাল গঠন করবেন বিচার করবেন আহকামুল হাকিমিন তিনি হবেন বিচারক তবে ওই বিচারে তিনি কোনো ধরনের পার্শিয়ালিটি করবেন না পক্ষপাতদুষ্ট কোনো বিচার আল্লাহ পাক করবেন আল্লাহ পাক প্রতিষ্ঠা করবেন বিল কিসতি ওয়াল আদল আল্লাহু আকবার বলেন ন্যায় বিচার ন্যায়ের মানদণ্ড দিয়ে তিনি সেই দিন বিচার কার্য পরিচালনা করবেন ওই দিন আল্লাহ পাকের কাছে অনেকেই হিয়ারিং করবে অ্যাপ্লিকেশন করবে অনেকেই লয়ার নিযুক্ত করে বলবে আমার এই 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 সেই দিন আল্লাহ পাকের নবী বলেছেন আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফান লিল আবদি কিয়ামতের ময়দানে কোরআন আর সিয়াম জোরে বলুন কয়টা জিনিস দুইটা দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমাদের একটা কথা আছে সুবহানাল্লাহ বলেন নবীজি বলেছেন ইয়াকুলুস সিয়ামু রোজা সেই দিন কথা বলবে রোজা কথা বলবে বলবে আয় রাব্বি ইন্নি মানাতুহু তাআম ওয়া শাহাওয়াতি বিন নাহার রব্বুল আলামিন এই যে একটা লোক আমার ডানে অনেক গোনা জিন্দেগিতে জাহান্নামে যাবে ও মালিক এই লোকটি দিনের বেলা খান নাই পান করেন নাই লোকটা তার মনকে নিয়ন্ত্রণ করেছে তুমি যেগুলো হারাম করেছ ওই লোকটি সব হারামগুলোকে অ্যাকসেপ্ট করেছে হারামগুলোকে তোমার বিধান অনুযায়ী ওই লোকটি দূরে ছিল রব্বুল আলামিন আজকে সুপারিশ করছি তুমি লোকটার জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও
দাও ওয়াকুলুল কুরআন আবার কুরআন গিয়ে দাঁড়িয়ে বলবে ওগো মালিক মানাতুহুন্নুমা বিল্লাইলি এই লোকটি তুমি নিষেধ করেছো যে জাফারগুলো সবগুলো লোকটি মেনেছে রাত গভীর হয়েছিল লোকটি ঘুমায় নাই আমি কুরআন তেলাওয়াত করে রাতটা কাটিয়ে দিয়েছে আমি কুরআন সাক্ষী দেই ওগো মালিক তুমি মেহেরবানি করে এই লোকটার মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ নবী বলেছেন ওই দিন কুরআন যে সুপারিশ করবে আর সিয়াম যে সুপারিশ করবে দুই সুপারিশ গ্রহণ করে আল্লাহ পাক ওই লোকগুলোর গুনাহ maaf করে জান্নাতে যাবার ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এই জন্য রোজা রাখবো বলি ইনশাআল্লাহ কয়টি 25 টি না 30 টি জোরে বলেন অর্ধেক না সব জোরে বলেন অর্ধেক না সব সঠিক ভাবে না ব্যঠিক ভাবে যথাযথ মিথ্যাগুলো পরিহার করব অসত্য পরিহার করব ধোকাবাজি পরিহার করব যেভাবে রাখতে হয় সেভাবে রাখব রাজি আছি না নাই প্রিয় ভাইরা আমার রোজা জান্নাতে যাবার জন্য আমাদের সামনে আসছে আসুন কোন মানুষ যদি গুনাহ maaf করে নিতে চায় সাহারিতে সাহারিতে গুনাহ maaf করে নিতে পারে কোন মানুষ যদি গুনাহ maaf করে নিতে চায় ইফতারে গুনাহ maaf করে নিতে পারে কোন মানুষ যদি গুনাহ maaf করে নিতে চায় রাতে দাঁড়িয়ে কিয়ামুল লাইলে গুনাহ maaf করে নিতে পারে আল্লাহ নবী বলেছেন মান সওয়ামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যেই লোকটি ঈমান ও ইহতিসাবের সাথে রোজা পালন করলো তার জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করে দেন মান কওয়ামা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যেই লোকটি রাতে তারাবিতে তারাবিতে যে লোকটি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলো আল্লাহ পাক তারও জীবনের গুনাহগুলো মাফ করে দেন এরপরে গুনাহ মাফ হলোই না আল্লাহ পাক বলেন তোমার জন্য বোনাস দিয়েছি লাইলাতুল কদর এই রাতে উঠো বান্দা বান্দি আমার কাছে চাও আমি রব্বুল আলামিন মান কওয়ামা ফি লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি গোটা মাস চলে গেল তোমার গুনাহ মাফ হয়নি বান্দা বান্দি চিন্তা করো না তো তুমি লাইলাতুল কদর মাত্র এক রাতে আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির গুনাহ সব মাফ করব চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ সুতরাং ক্ষমার মাস এই মাসে আমরা ইফতার নিজে করব অন্যকে করাবো বলি ইনশাআল্লাহ রাতে তাহাজ্জুদ পড়ব 24 ঘন্টাকে সাজিয়ে নিব স্পেশালি যারা কোরআন পড়তে পারি না আমি তাদেরকে বলবো এটি কোরআন নাজিলের মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন এটি কোরআন নাজিলের মাস আমি রিকোয়েস্ট করব এ যুবক তুমি কম্পিউটারের স্ক্রিনে এইভাবে পটপট করে লিখে যাও তুমি একটাও দেখো না তোমার চোখ থাকে কম্পিউটারের স্ক্রিনে আর তুমি হাত দিয়ে সব ওয়ার্ডগুলো লিখে ফেলো তুমি এত পারো এত স্মার্ট কিন্তু আল্লাহর কোরআন পড়তে পারো না তোমার লজ্জা হওয়া উচিত কথা বলেন ঠিক কিনা বৃদ্ধ বাবজিরা এই মাসটা প্ল্যান করে নেন 30 দিনে কোরআনুল কারিম আপনি শিখবেন এই কোরআন শেখার মাসে আমরা কোরআন শিখব এই প্রত্যাশা বলুন করতে পারি কি পারি না মাসে বেশি যাকাত দিব বেশি দান করব মা বোনরা এই মাসে আমরা পর্দা অন্য সময় করি এই সময় করব আমরা একটু মানুষকে ইফতার করানোর চেষ্টা করব বেশি বেশি ইবাদত করব আল্লাহ পাক যেন এই মাসেই আমাদের সবার নসিবে যেন জান্নাত লিখে দেন চিৎকার দিয়ে বলুন আমিন আর জোরে বলো আমিন